भारत के जवाब देवार समय बांग्लादेशेर बहु बछर तथाकथित तो बंधु राष्ट्र हिसेबे दाबी करलेओ बांग्लादेशेर बिरुद्धे काज करछे भारत। पृथिवीर एमन कोनो सीमांत नेई जे सीमांते 200 निरीह मानुष के हत्या करा हय एबं कि बांग्लादेशेर न्याज्य पानिर हिस्साओ बुझिए दिच्छे ना। बर्षा मौसुमे अतिरिक्त पानी छेड़े बांग्लादेशेर बन्यार तैरि करछे अथच खरा मौसुमे पानी बाद दिए आटके रेखे बांग्लादेशेर नदीगुलोके ध्वंस करे दिएछे। एखन किभाबे बांग्लादेश भारतेर बिरुद्धे पदक्षेप ग्रहण करे बांग्लादेशेर न्याज्य हिसाब बुझे निते पारबे, भारत के कीभावे मक्षम जवाब दीते पारबे बांग्लादेश, ए विषय निये विस्तारित आलोचना करब। आशा करी पूरो भिडियोते आमादेर संगे थाकबेन। तो पराष्ट्रनीतिते समस्या बोले कोनो शब्द नाई, जे कोनो समस्याके सुजोगे परिणत करा हयेछे गेम चेंजार परिकल्पना। तो ए समस्याटा बांग्लादेश पड़ेछे एबं सेटाके कीभावे सुजोगे परिणत करबे। तो साम्प्रतिक समय आमादेर बर्तमान सरकार नरेंद्र मोदीर पक्षे बेश किछु बाजी धरेछे किन्तु पराजित हयेछिल। अनेके बलछे आसले तिनि बाजी धरेनि। तो পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু নরেন্দ্র মোদিকে বাংলাদেশের রাজনীতি করে যাওয়ার যে সুযোগটা সরকার দিয়েছিল সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। অনেকে অস্বীকার করতে পারেন, একটা বিষয়কে দুই ভাবে ভাবা যায়, কিন্তু দুই ভাবে ভাবলে তো হবে না, বিষয়টা কোনটা সঠিক সেটা তো আমাকে দেখতে হবে। যদি নরেন্দ্র মোদিকে সেই ধরনের ফ্লোর বা অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশে এসে করে যাওয়ার সুযোগ নাই দিত তাহলে কেন তিনি বিভিন্ন তার যেখানে ভোট ব্যাংকগুলো রয়েছে বাংলাদেশে সেখানে তিনি কেন গেলেন? অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করতে পারে সেই বিষয়টা কি বাংলাদেশের যে কমিটি তারা ভাবেনি? আসলে যখন দুইটা দেশের রাষ্ট্রপ্রধান দেখা করে বা দ্বিপাক্ষিক সফর হয় তখন খসড়া চুক্তি থাকে, অর্থাৎ প্রোটোকলের বেশ কিছু আলোচনা থাকে। প্রোটোকল হচ্ছে এক ধরনের খসড়া চুক্তি, অর্থাৎ রাষ্ট্রপ্রধান আইসে কোথায় থাকবে, কী করবে, কত স্থানে ভিজিট যাবে এবং কি তার খাবারের মেনুটা কেমন হবে সে বিষয়ে নিয়েও আলোচনা হয়। তো এই প্রোটোকল যখন হয়েছে আলোচনা হয়েছে তখন কি বাংলাদেশের যে কমিটি ছিল তারা কি এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারেনি, যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করবে এই বিষয়গুলো কি তাদের মাথায় ছিল না? অবশ্যই ছিল, অর্থাৎ এ থেকে বোঝা যায় যে তাদেরকে মানে এই সুযোগটা করে দেওয়া হয়েছে। আর নির্বাচনের এমন একটা সময় তাকে কেন আনতে হবে বাংলাদেশে সফরের জন্য? ভারতের আমাদের স্বাধীনতা সুবন্ধু জয়ন্তী উপলক্ষে যদি তিনি সত্যি এসে থাকতো তাহলে তিনি আর তার পার্সোনাল যে ভ্রমণগুলো সেগুলোতে যেত না, এর আগেই যেত। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে গেছে, পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি থেকেও আনতে পারতাম এই দিক থেকে চিন্তা করলে। তো এখানে দেখা যাচ্ছে সরকার আসলে ঝুঁকি নিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে তিনি পরাজিত হয়েছেন। কিন্তু এই পরাজিত হওয়ার ফলে আমরা কিন্তু যে পশ্চিমবঙ্গে অর্থাৎ যে নদী তিস্তা নদীর যে পানিটা সেই পানিটা কিন্তু আমরা আর পাবো না। তো আগেও পাওয়ার একটা সুযোগ ছিল, হয়তো সরকারকে বুঝ দিয়েছে যে আমরা যদি কেন্দ্রীয় সরকার আমরা আছি এবং যদি রাজ্য সরকারেও আমরা আসি অর্থাৎ বিজেপি আসে তাহলে বাংলাদেশ তোমাকে পানি দেব, এরকম হয়তো সরকারকে একটা আশ্বাস দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের পানির যে বিষয়টা, তিস্তা নদীর পানি যারা দেবে বাংলাদেশকে তারা পশ্চিমবঙ্গে আসলে কোনো কখনোই ক্ষমতা আসতে পারবে না, অর্থাৎ এবার যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসে পরবর্তী তারা আসতে পারবে না। তো নরেন্দ্র মোদী যে ধরনের প্রতিশ্রুতি দিক না কেন বাংলাদেশকে, সেটা আসলে ক্ষমতা যাওয়ার পরে যদি যেত আর কি, যদি এখনও যায়নি কারণ অলরেডি মমতা ক্ষমতায় চলে আসছে পশ্চিমবঙ্গে, তো সেক্ষেত্রে বাংলাদেশ আসলে পানি পেত না। এখন তো নিশ্চিতভাবেই পাবে না। তো এখন বাংলাদেশের কী পরিকল্পনা নেওয়া যেতে পারে? দেখুন, ওই যে বললাম সমস্যাটাকে সুযোগে পরিণত করতে হবে, এখন ভারত বাংলাদেশের একটা বাঁধ তৈরি করতে হবে তিস্তা নদীর উপরে। এই চীনের সাথে বেশ কিছু আলোচনা হয়েছে এবং চীনও বাংলাদেশকে সহযোগিতা করবে, যেটা চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত লি জেমিং জানিয়েছেন যে বাংলাদেশ এ বিষয়ে চীনের সঙ্গে কাজ করছে এবং খুব শীঘ্র হয়তো কাজ শুরু হয়ে যাবে। তো এখন যদি ভারত বাধা দিতে আসে বাংলাদেশের যে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বা চীনের বাঁধ নির্মাণ করতে যে কাজে যদি অস্বস্তি দেখায় সেক্ষেত্রে বাংলাদেশ একটা বিষয় উপস্থাপন করতে পারবে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে যে তোমাদের কাছে তো আমরা এতদিন পানি চেয়েছি তোমরা দেওনি, সেক্ষেত্রে আমাদের বিকল্প করার কিছু নেই কারণ আমাদেরও অভ্যন্তরীণ কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমাদের তো আমাদের দেশের জনগণকে দেখতে হবে। এটা বুঝ দিলে হয়তো বাংলাদেশকে ওরকমভাবে ভারত অতটা চাপ দিতে পারবে না। আর এখন ভারত কী চাপ দেবে? ভারত নিজেই এখন অনেকটা চাপে রয়েছে, চীন সেখানে অনেকটা স্টেপ বাই এগিয়ে আছে এই দিক থেকে চিন্তা করলে। তো চীনের সাথে আমরা চুক্তি করে একটা বাঁধ তৈরি করতে পারি, অর্থাৎ ভাটিতে যদি আমরা একটা বাঁধ তৈরি করি তাহলে কী হবে, বর্ষা মৌসুমে যে ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করতো এটা কিন্তু আর পারবে না। আমরাও কী করবো তখন বর্ষা মৌসুমে? আমরা বাঁধটাকে আটকে রাখবো আমাদের জায়গায়, তখন ভারত বন্যায় তলিয়ে যাবে, আমরা আমাদের অবস্থান থেকে ঠিক থাকবো। আবার খরা মৌসুমে আমরা ওই পানিটা যে বাঁধ দিয়ে আটকে রাখবো সেই খরা মৌসুমে ছেড়ে ধীরে ধীরে আমরা এই পানিটা ব্যবহার করবো। তো এদিক থেকে চিন্তা করলে ভারতকে আমরা নাস্তানাবুদ করতে পারবো, যেমনটা আরও অনেক আগে দেশও করেছে, যেমন মিশর বাদ দিয়েছে, মিশর নীল নদে বাদ দিয়ে সে পানির ন্যায্য হিসাবে দাবি করতেছে এবং ভালোভাবে ব্যবহার করতেছে এবং কৃষিতে উন্নয়ন করতেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে একই ধরনের পদক্ষেপ নিতে পারে। এত বহু বছর ভারতের লেজ ধরে বসে থাকার কোনো দরকার ছিল বলে মনে হয় না, এখন হয়তো বুঝতে পারতেছে, রিয়েলাইজ করতে পারতেছে দীর্ঘ 15-20 বা 25 বছরের বেশি সময় ধরে এই পানির ন্যায্য হিসাব চাচ্ছে, বাংলাদেশকে দিচ্ছে না। তো এত বছর আসলে ডেলাই করার কোনো কারণ হয়নি, কিন্তু তারপরও
সরকার কোনো একটা কারণে হয়তো করছে, তার পার্সোনাল কিছু দুর্বলতা ছিল বা রাজনৈতিক কিছু ঝামেলা ছিল, এখন হয়তো করছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা পানির যে হিসাবগুলো সেগুলো কিন্তু অবশ্যই বুঝে নিতে পারবো। দ্বিতীয়ত, ভারত আমাদের দিকে যে ধরনের প্রভাব খাটাইতে পারে, যেমন ভারত আমাদের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক, সেই বাণিজ্যিক সম্পর্ক কখনোই ছিন্ন করা যাবে না, কারণ পার্শ্ববর্তীতে বাংলাদেশ ভারত কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্যর দিক থেকে অনেক বড় পর্যায়ে রয়েছে, অর্থাৎ চীনের পরে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কিন্তু আমাদের ভারত। তো সেক্ষেত্রে ভারতের সাথে আমরা কেন বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে যাবো, এরকম কোনো উগ্রবাদী চিন্তা ভাবনা মাথায় না আনাই ভালো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ভারতের সাথে যে বাণিজ্যগুলো আছে সেগুলোকে আমরা খতায় দেখতে পারি যে কোন কোন বিষয়গুলো ভারত থেকে আমরা আমদানি না করলে পারি। যেমন বাংলাদেশের যে সুন্দরবন ডাবরহানির মধুগুলো সেগুলো কিন্তু ভারতীয় ব্র্যান্ড। তো ভারত এই মধুগুলো কোথা থেকে আমদানি করে জানেন? আমাদের যে সুন্দরবনের মধু বা বিভিন্ন এলাকা থেকে মধুগুলো, সেই মধুগুলো যায় ভারতে এবং ভারত সেটাকে প্যাকিং করে বাংলাদেশে আবার পুনরপ্তানি করে। তো এই বিষয়গুলোকে আমাদের খেয়াল করা দরকার যে পুনরপ্তানি যে বিষয়গুলো হয় বাংলাদেশ থেকে গিয়ে, সেই বিষয়গুলো যেন কম হয়, অর্থাৎ সেই বিষয়গুলো বাংলাদেশে যেন প্রসেস করা হয় এবং বাংলাদেশের মাল বাংলাদেশে থাকলো, অর্থাৎ ভারত থেকে আমদানির পরিমাণটা কমলো। এই দিকগুলো যদি বিবেচনা করা হয়, ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে খতিয়ে দেখা হয়, তাহলে দেখা যাবে একটা ভালো পর্যায়ে রয়েছে। পাশাপাশি ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক ঘাটতিটা একটা বিরাট পর্যায়ে রয়েছে। তো ভারতকে চাপ দেওয়া যেতে পারে যে আমাদের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমান এবং কোন কোন জায়গায় আমাদেরকে ফ্লোর দেওয়া যেতে পারে, অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা দিতে হবে যাতে বাণিজ্যিক ঘাটতিটা কমে আসে। যদি এরকম না কমে আসে তাহলে ভারতের বেশ কিছু পণ্যের উপরে আমরা শুল্ক চাপিয়ে দিতে পারি যাতে বাণিজ্যিক ঘাটতিটা আস্তে আস্তে কমে আসে। তো এই দিকগুলো দেখা যেতে পারে। আর সামরিক যে বিষয়টা রয়েছে, তো ভারত আমাদেরকে দখল করে নেবে বা আমাদেরকে হুমকি দেবে বা আমাদেরকে পঙ্গু করে দেবে অবরোধ দিয়ে, এটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ ভারতের মতো শত্রু বড় শক্তিশালী দেশেরও কিন্তু অনেক বড় শত্রুই রয়েছে, যেমন চীন ভারতের থেকে অনেক শক্তিশালী, একসঙ্গে পাকিস্তানও ভারতের সঙ্গে টক্কর দেওয়ার মতো সক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে তাদের কাছেও ব্যালেন্স করতে হয়। সুতরাং এতটা টেনশনের কারণ নেই যে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে বাংলাদেশের যেটা স্বার্থে কাজে আসবে সেই ধরনের পদক্ষেপ নিলে ভারত আমাদেরকে দখল করে ফেলবে, এরকম কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, ভারতের একটা ভৌগোলিক অ্যাডভান্টেজ আছে, বাংলাদেশের তিন দিকে ভারত, ঠিক আছে, কিন্তু বাংলাদেশেরও ভারতের বিরুদ্ধে একটা ভৌগোলিক অবস্থানে অ্যাডভান্টেজ কাজ করে। যেমন ভারতের যে সেভেন সিস্টার রাজ্য হিসাবে খ্যাত, অর্থাৎ চিকেন নেকটা আমরা কিন্তু ওখানে ক্লোজ করে দিতে পারি চীনের সাথে সংযোগ রেখে। তো এই বিষয়টা কিন্তু ভারতের মাথায় রাখতে হবে। পাশাপাশি ভারত যেটা করতেছে, আমাদের মায়ানমার পার্শ্ববর্তী দেশ রাখাইন রাজ্যে নৌবন্দর তৈরি করে, সেখানে কিন্তু তারা ওই অঞ্চলগুলো দিয়ে সেভেন সিস্টার অঞ্চলে সাপ্লাই করতে চাচ্ছে, অর্থাৎ সাপ্লাই চেন এভাবে তৈরি করতে চাচ্ছে। তো বাংলাদেশের উচিত হবে যে রাখাইন রাজ্যটা যাতে একটা দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে, অর্থাৎ আমরা যেটাকে বলতে এক কথা যে বিদ্রোহ, এই বিদ্রোহ ভাবটা যেন রাখাইন রাজ্যে বজায় থাকে, যাতে কোনো প্রকল্প ওই অঞ্চলে সঠিকভাবে কাজ সম্পাদন না করতে পারে। এই বিষয়গুলো যদি হয়ে থাকে তাহলে আমাদের জন্য অ্যাডভান্টেজ, কারণ ভারতের এই রাজ্যগুলো আমাদের অঞ্চল হিসেবে কুক্ষিগত থাকবে, আমাদের উপর নির্ভর করে থাকবে। এই বিষয়গুলো যদি নজর দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এখন আসলে ফেয়ার থাকার কোনো অপশন নাই, কিছু কিছু ক্ষেত্রে অন্যের ক্ষতি করে নিজের দেশে লাভ যদি হয় সেক্ষেত্রে করাই যেতে পারে, কিন্তু বেদে ইচ্ছা করে কারো ক্ষতি করলাম অথচ আমাদের লাভ হলো না, এই দিক থেকে আমি রাজি না। অন্যের ক্ষতি করে যদি নিজেদের লাভ হয়, বাংলাদেশের লাভ হয়, সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই করতে পারে। তো মিয়ানমারের এই বিষয়গুলোকে একটু নজর দিলে এবং রোহিঙ্গা যারা রয়েছে এই রোহিঙ্গাদের যদি কাজে লাগানো যায় সঠিকভাবে, আশা করি রাখাইন রাজ্যটাকে একটা গোলমেলে পরিস্থিতির মধ্যে ফালাইয়া বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ আদায় করে নিতে পারে। তো এই বিষয়ে আজকে এই পর্যন্তই শেষ, আর আলোচনা করবো না। ভালো থাকবেন সবাই, আর আলোচনা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।